শীতকালে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে। এ সময় আমাদের উচিত বাচ্চাদেরকে এমন খাবার দেওয়া যা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং ইমিউনিটিকে বুস্টার করবে। আমরা কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ করতে পারি কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেবি ফুড বাই মমে। আজকে আমি আপনাদেরকে এমনই একটি ঘরোয়া টোটকা দেখাবো যা কিনা সিজন চেঞ্জের সময়, স্পেশালি এই শীতকালে, বাচ্চাদের সর্দি কাশির মতন সমস্যা দূর করবে, বুকে জমে থাকা কফ গলিয়ে দিবে। এই ঘরোয়া টোটকা বানাতে আমাদের একটি কমলা লেবু বা মালটা, এক টুকরা আদা ও এক টুকরা দারচিনি লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে প্রিপারেশনে চলে যাই। রেসিপি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমি এখানে ছোট এক টুকরা আদা নিয়েছি। আদাটা আমি থেতো করে নিয়েছি, কারণ থেতো করে নিলে রসটা খুব সহজে বের হয়ে যায়। আর দুটা কমলা থেকে আমি রস বের করে নিয়েছি। আপনারা চাইলে এখানে মালটাও ইউজ করতে পারেন। একটি বাচ্চার প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন তার পুরোটাই একটা কমলা থেকে পাওয়া যায়। তাছাড়া বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মজবুত করে তুলতে কমলা কিন্তু দারুণ উপকারী। এছাড়া বাচ্চাদের ঠান্ডা লাগা, কানের সমস্যা দূর করতেও কমলা অনেক কাজ করে। তাছাড়া কমলাতে রয়েছে বিটা ক্যারোটিন যা শরীরের কোষের ক্ষয় রোধেও সাহায্য করে। আর আদা এমন একটি মশলা যা কিনা বাচ্চাদের হজম শক্তিকে বৃদ্ধি করে। যেসব বাচ্চাদের গ্যাসের সমস্যা আছে আদা তাদের জন্য খুবই কার্যকর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিগুণ। আর দারচিনিও কিন্তু বাচ্চাদের ইমিউনিটিকে ডাবলভাবে বুস্টার করে। প্রথমে একটি প্যানে আমি থেতো করে রাখা আদাগুলো দিয়ে দিব। তারপর এতে আমি এক মগের মতন পানি দিয়ে দিব। যত বেশি পানি দিবেন ততই ভালো হবে, তাহলে আদার রসটা সম্পূর্ণটা পানিতে মিশে যাবে। এরপর এতে আমি গুঁড়ো করে রাখা দারচিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আস্ত দারচিনিটাও ব্যবহার করতে পারেন। উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি শুকানোর জন্য। যতক্ষণ ধরে জ্বালাবেন আর যত বেশি পানি শুকাবে ততই ভালো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। এই কাজটা খুবই ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। আরেকটা কথা, এই ড্রিঙ্কসটিতে কিন্তু অতিরিক্ত পরিমাণে আদা দিবেন না। যদি বেশি আদা দিয়ে দেন তাহলে কিন্তু একটু ঝাঁঝালো হয়ে যাবে, পরে কিন্তু বাচ্চা খেতে যাবে না। পানিটা এমন কমে আসলে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এর ভিতরে কমলার রসটা দিয়ে দিব। অবশ্যই চুলার জালটা বন্ধ করে দিতে হবে, কারণ ভিটামিন সি যদি আপনি বেশিক্ষণ চুলাতে জ্বালান তাহলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এরপর আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আট মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা, এমনকি বড়রাও পর্যন্ত এই ড্রিঙ্কসটা খেতে পারবে। এই করোনাকালীন সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই ড্রিঙ্কসটি কিন্তু অনেক উপকারী। কমলাটা যদি একটু টক হয় আপনি চাইলে কিন্তু এখানে একটু মধুও অ্যাড করতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।